বোন আজকে মনে কর তোর সকাল সকাল পুজোর বসার আগে চলে আসলাম। কে তোর মুরগির খোয়া ফেরত দেয় নাই? ফেরত দিবি না মানে ওর বাপ দিবি। তুই মোবাইল করার সাথে সাথে মনে কর কারেন্টের মতো অ্যাকশন হয়ে গেছে, খোয়ার সহ মুরগি আমার বাড়ির পরে এসে দিয়ে গেছে, বুঝলো বোন? এই যদি তখন তোর কথাটা আমার মনে না হইতো তাহলে আমার কি সর্বনাশটাই হইতো কত। খামা খাও ঘরে যেতে বাদাবাদি করিস টে, ওরা ভাইরা ভাই হই গিয়ে নালে বিয়ে হই গিয়ে, সেখানে তোর মন্তব্য করার দরকার কি? পাগল হয়েছিস? আমি আর জীবনে ওইরা কোনো কথার মধ্যে যাবো না, কান ধরেছি। এলে এলে বোন এলে। এরমে কি আমার মুরগির ডিম? যে মুরগি তুই জীবন বাঁচালো, মনে কর যে এই মুরগি যদি ওরা জবই করে ফেলাতো আমার মাথা বাড়ি পড়তো না। ওই মুরগি পয়লা ডিম দিছে, তো তোর ভাবি কইলো যে পয়লা ডিম দেবজানিক দিয়ে আসুগা, সেই জন্যে নিয়ে আসলাম। তোর বোঝে আমার কথা মনে করিয়ে মুরগির ডিমটা পাঠা দিছে, সেজন্য তোর বোক যা করছে আমি ধন্যবাদ দিছি। তো আমি তো মুরগির ডিম খাইনি ভাই, হাঁসের হলে তাও একখান কথা ছিল। ওরে আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম তোর ভাই তো ডিম মুরগি সব একসাথে সাবার করে দিচ্ছে, সেই জন্যেই ভুলে গেছিলাম। তা বোন তাহলে এক কাজ করবো নে, আমার গাছের একটা পাকা পিপে দিয়ে যাবো নে। আমার কিছুই দেয়া লাগবে না রে ভাই, আমার কথাটা যে তারা শুনিছে আর সেই কথাই যে তোর উপকার হয়েছে সেটাই বড় আনন্দের কথা, কোনো ঘুষ টুস দেয়া লাগবে না। ওই দেখ ঘুষ করছিস কিসের জন্যে? তুই আমার একটা উপকার করেছিস, আমি তার প্রতিদান দিচ্ছি। উপকার করলেই প্রতিদান দিয়ে দেওয়া লাগে না রে রব্বিল ভাই। দেখেছিস বোন তোর মনটা কত ভালো, অথচ তোর ভাই একই মারপ্যাটের সন্তান হয়েও তোর একদম উল্টে, তোর বংশের কুলঙ্গার হয়েছে ওইটা। বেশি কথা ফেলাচ্ছ কিন্তু, ওরম একটু হয় যে সাল পরে ছোটবেলায় বাপ মা মরে যায় তখন একটু বিমতি হয়, কিন্তু তুই যত যাই ক তুই কিন্তু এ কথা কইতে পারবো না যে আমার ঘরে নন্দলালের চরিত্রের দোষ আছে। সেটা ঠিক আছে, কিন্তু দিন দিন তারা যেভাবে অত্যাচার শুরু করেছে গ্রামের লোকজন তো কেউ ভালো চোখে দেখে না, নামই হয়ে গেছে সন্ডার দল। তুই এই ভাইয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করলো, বিয়ে শাদী সংসার কিচ্ছু করলো না। আমার তো এক ভাই ছাড়া কেউ নাই। সে তো ঠিকই, ভাই কি সারা জীবনই থাকবি নি? নিজের ভবিষ্যৎ একটু চিন্তা করিস, বাপের সয় সম্পত্তির মালিক সবই সন্ডাই হবি নি, তুই ভাগে কিচ্ছু পাবো না। নে আমি যাই গে রে দেব জানি, দানের সাজার কাছ থেকে কাটা মুরগির দামটা নেওয়া লাগবে।